ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সীমানাটা ঠিক থাকবে, সীমানাটা ঠিক থাকে এদিকে পশ্চিম থেকে আমাকে 60 শতক জায়গা দিবে। তখন আমরা কি করতে হবে, প্রথমে আমাদেরকে প্রথমে 435.60 দিয়ে 4 দ্বিগুণ দেন, গুণ দেওয়ার পর কত বর্গ ফুটেছে 1742.4 ফুট, 4 বর্গ ফুট 1742.4 বর্গ ফুট কে আপনি এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত ফুট তাহলে আমাদেরকে প্রথমে এই দেয়ালটা মাপতে হবে, যে পাশে দিব যে যে পাশে দিবে এই পাশটা কি করতে হবে মাপতে হবে। তাহলে এখানে 41 ফুট 10 ইঞ্চি কত ফুট, এখানে এই দেয়ালটা এই দেয়ালে ওই মাথা থেকে এই মাথার সীমানা পর্যন্ত হচ্ছে 41 ফুট 10 ইঞ্চি। দেখেন 41 ফুট 10 ইঞ্চি মানে 41.3 কত 83 41.83 ফুট। হ্যাঁ ওটাকে আগে হচ্ছে 1742.4 বর্গ ফুট 600 টাকা, এটাকে এটাতে ভাগ দেন 41.83 দিয়ে ভাগ দেন 600-কে যে যত বর্গ ফুট হয়েছে ওটাকে এই বাহু 83 ফুট ওটার সাথে ভাগ দেন, ভাগ দেওয়ার পর কত পড়েছে 41.65। হ্যাঁ এবার এখান থেকে 41.65 যান, ১৪১.৩০ ফুট ১০ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কত ফুট হয়েছে বলেন তো, বাহু আর এই বাহু তো আগেরটাই, আগেরটা কথা আমরা ওইটা একটু মাফি হ্যাঁ সেটা তো একটু দেন না, আমি ওই দিকে যাই আপনি এখানে থাকেন, বেশ কম না ঠিক আছে বেশ কম কেন হবে সোজা হয় নাই আর কি, বাঁকা হয়েছে এরকম হবে, স্কোয়ার দিবে না স্কোয়ার কেন দেবে না না একজন আপনাকে প্রশ্ন করলো যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই বাহুটা ঠিক থাকবে, ঠিক থাকে আমাকে এই পশ্চিম পাশ থেকে 600 জায়গা দিবেন, তো প্রথমে আমাদেরকে 600-কে কত বর্গ ফুট হয়েছে বের করতে হবে, 600-কে মোট কত বর্গ ফুট হয়েছে 1742.4 বর্গ ফুট, তো ওটাকে আপনি এখানে এই বাহুটা কত হয়েছে 41.83 দিয়ে এটার ভাগ ৪৩ দিয়ে ওই ৪০০ বর্গ ফুটে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে এই পাশে হচ্ছে কত ফুট হয়েছে
জায়গাটা কিন্তু হুজুর পুরোপুরি বগরা আকৃতি হয় নাই, কাছাকাছি গেছে। বাহুরা ঠিক রাখি পরিমাপ করি, তাহলে আপনার পদ্ধতি হচ্ছে এটাই, যে বাহুর পাশে দিবেন ওই বাহুটা আগে মাপতে হবে, মাপার পরে তাহলে অন্য বাহু থেকে আপনি দেওয়া শুরু করবেন। ক্ষেত্রফল ভাগ জানাবাহু সমান অজানাবাহু এটা একটা হিসাব। এখন